তো বেশ আপনি যদি গুগল ক্রোম ইউজ করেন এবং গুগল ক্রোমে এই দুটি সেটিং আপনি চেক না করেন এবং চেক করে এই দুটি সেটিং যদি আপনি অন না করে তাহলে কিন্তু আপনার ইমেল আইডি পাসওয়ার্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট এমনকি আপনার গোটা মোবাইলটাই কিন্তু হ্যাক হয়ে যেতে পারে এবং আপনি বুঝতেও পারবেন না যে কীভাবে সে হ্যাক করেছে তো এই দুটি সেটিং কিন্তু আপনাদেরকে অবশ্যই চেক করে আপনাদেরকে দুটি সেটিং অন করে রাখতে হবে তাহলে কিন্তু পুরোপুরি আপনি সেভ হয়ে থাকবেন তো চলুন বেশি সময় নষ্টা করে চলে আসে ভিডিও থেকে তো ভিডিও শুরু করার আগে আমরা যে চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা করে দেবেন কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলটা আপনি পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে গুগল কোনো অ্যাপটা ওপেন করবেন এবং চেক করতে হবে আপনাদের পুরোপুরি যে গুগল অ্যাপ সেটা কিন্তু সেভ আছে কি নেই সেই জন্য কী করবেন থ্রিটার ক্লিক থ্রিটাই ক্লিক করার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন সেটিংস বলে এখানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর নিচে দিকে যাবেন নিচের দিকে একটা অপশান পেয়ে যাবেন সেফটি চেক জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন একটা অপশান পেয়ে যাবেন চেক নাও তো এখানে আপনাদেরকে চেক করতে হবে কি আপনার সেপ আছে কি নেই জাস্ট এখানে চেক নাও ক্লিক করবেন এখানে দেখতে টিক মার্ক হচ্ছে এখানে দেখতে একটা টিক হয়ে গেছে এবং দুটো টিক হয়ে গেছে কিন্তু তিন নম্বর যেটা সেফ ব্রাউজিং সেটাই কিন্তু আপনার দেখতে পারেন এখানে কিন্তু ওয়া আফ হয়ে আছে তাহলে কিন্তু আমার যে গুগল ক্রোম আছে সেটা কিন্তু আমার সেভ হয়ে নাই দেখতে পান দুটো কিন্তু টিক হয়ে আছে আপডেটস এবং পাসওয়ার্ড সেটা ঠিক হয়েছে কিন্তু আমার যে সেফ ব্রাউজিং সেটা কিন্তু আমার দেখতে পান আরও দেখা যাচ্ছে দেখতে পেন আরও একবার যদি আমি চেক নাও করি তাহলে কিন্তু দেখতে পাবেন আমরা কিন্তু দেখতে ছেন এখানে কিন্তু কোন এটা সেফ ব্রাউজিং হচ্ছে না আমার এটা কিন্তু পুরোপুরি আমার কিন্তু ঠিক নেই সেজন্য ঠিক করার জন্য কী করবেন এখান থেকে আপনি পুরোপুরি ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পরে একটা অপশান পেয়ে যাবেন আরও তো আমরা দেখাচ্ছি আর থ্রিটারে যাবেন থ্রিটারে যাওয়ার পর এখানে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন একটা অপশান প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার দেখতে পারেন সেফ ব্রাউজিং এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আমার কিন্তু তিন নম্বর তিন নম্বর অপশানই কিন্তু এখানে দেওয়া আছে নোর প্রোটেকশন তো আপনারা কি করতে হবে এই টিকটা কিন্তু এখানে ইনহ্যান্স প্রোটেকশনে ক্লিক করতে হবে এবং এখানে কিন্তু সিলেক্ট করে রাখতে হবে এখান থেকে ব্যাগ চলে আসার পর আমি এবার দেখবো সেটা কিন্তু ঠিক হয়েছে কি হয়নি জাস্ট এখান থেকে ব্যাগ চলে তারপর এখান থেকে সেফটি চেক আবার যাবো আমি কিন্তু আবার এখানে চেক করবো দেখতে পান এখান থেকে অলরেডি চলে এসছে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে তো দেখতে পান কিন্তু তিনটাই কিন্তু আমার টিক হয়ে গেছে মানে কিন্তু একদম পুরোপুরি কিন্তু আমার এখানে ব্রাউজিংটা এবার সেভ আছে তো এইরকমভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন এবং এরকমভাবে কিন্তু আপনি চেক করে এই সেটিংটা করে রেখে আপনার কিন্তু গুগল কোমটা হ্যাক থেকে আপনি বাঁচাতে পারবেন তো ভিডিওটা আপনার কেমন লাগবে অবশ্যই কিন্তু কমলে কম যাতে বলবে না এমনকি কিছু শেয়ার করতে বলবেন আপনার বন্ধুদেরকে যাতে এরা তারাও কিন্তু এই সেটিংটা করে রাখতে পারে এই চ্যানেলে যদি আপনি নতুন হয় তাই তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবেন নোটিফিকেশান বেলটা অলে করে দেবেন কারণ আমি যখন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আমল নোটিফিকেশন চলে যাবে তো কিন্তু আজকে আমাদের দেখা পরে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে তখন তোমাদের চলেটা バイバイ。